এ তো নিব্বা। তো ওর জন্য ঠিক আছে? সে আর বলতে, হাসছেই নায়া। হঠাৎ ওর বান্ধবী কৌতূহল দমাতে না পেরে ওকে প্রশ্ন করল, হ্যাঁ রেইনু, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, বলার মতো হলে নিশ্চয়ই বলবো। বান্ধবী আচমকর পানে ঝুঁকে গেল, ফিসফিসে শুধালো, তোর লাইফে কেউ আছে নাকি? হুম বফ। অবাক চোখে তাকিয়ে ইনায়া কি বলবে ভাববার পূর্বেই পাশে এসে দাঁড়ালো গাড়ি, ওর জন্য পাঠানো। ইনায়া দ্রুত বিদায় নিয়ে গাড়িতে বসলো, এক প্রকার পলায়ন করলো যেন। আসলেই কি তাই? আধারে তলিয়ে ধরণী কথোপকথনে লিপ্ত ননদ ভাবি যুগল উপস্থিত হলো লিভিং রুমে, পাশাপাশি বসলো সোফায়। বিপরীত দিকে বসেছিলেন রাজিদা খানম। উনি মুখে পান পুরে নাতনিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সেমটি, তোর ভাই বলে আজই তাড়াতাড়ি আইব, তা কই দেখলাম না তো। ইনায়া কাঁদ ঝাঁকিয়ে বলল, সে আমি কি জানি, ভাইয়া যে বিজি পারসন, কোথায় না কোথায় আটকে পড়েছে। দাদি এবার উঁচু কণ্ঠে কিসিনে থাকা পুত্রবধূকে বললেন, বৌমা, তোমার ইরু কিন্তু আজকাল মিথ্যা কথা কইতে হিকসে, এটা কিন্তু ভালো লক্ষণ না। মালিহা কিসিন হতে বেরিয়ে এলেন শাড়ির আঁচলে ভেজা হাত মুছতে মুছতে। কেন মা, ইরু কি করেছে? রাজেদা খানম এবং মালিহা আলাপচারিতায় লিপ্ত হয়ে পড়লেন। তবে এসবের ভিড়ে বিহবল হৃদিশেখ অস্ফুট স্বরে আওড়ালো, ইরু? আচমকা নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ফিক করে হেসে উঠল মেয়েটা। ইরু ইরহাম চৌধুরী যখন শর্টকাটে ইরু, আহা মন্দ নহে, এমন আদুরে বাবুসোনা মার্কা সম্বোধন জানা ছিল না তো। মিটি মিটি হাসতে লাগলো মেয়েটা, ইরু ওইরু। পর্ব ১৭। তমস্বর রজনী ক্লান্ত দেহে কক্ষে প্রবেশ করলো ইরহাম, দুকদম এগোতেই থমকে গেল। ইরু বেপি, এই যে তোয়ালে। ইরহাম চোখ তুলে তাকালো, সম্মুখে দাঁড়িয়ে অর্ধাঙ্গিনী বাড়িয়ে ধরেছে শুভ্র তোয়ালে। মানুষটি ভুরুকুসকে শুধালো, ইরু বেপি? মাথা নাড়ল রিদি, ঝকঝকে দাঁতে বের করে হাসি মুখে বলল, ইয়েস মায়ের বুড়ো বেপি, আচ্ছা না। গুরুগম্ভীর মানুষটি ধীর পায়ে এগিয়ে এলো, দাঁড়ালো ওর অতি সন্নিকটে, চোখে চোখ রেখে বলল, ইউজলেস কথাবার্তা বলবে না, আই ডোন্ট লাইক ইট। রিদি মুখ বাঁকালো তার অলক্ষে, দুষ্টুমি করে বলল, তাই নাকি, তাহলে আপনার কি পছন্দ? চটাপট বলে ফেলুন, প্রিয় সহধর্মিনী হিসেবে আমি নিশ্চয়ই তা মেনে চলার চেষ্টা করব, সত্যি বলছি। হৃদি এমন ভাব করে দাঁড়িয়ে যেন তার কথাটি শতভাগ সত্য, বিন্দুমাত্র মিথ্যে নেই এতে। ইরহাম ওর হাত থেকে তোয়ালে ছিনিয়ে নিল, নয়নে নয়ন মিলিয়ে বলল, ইরহাম চৌধুরীর প্রিয় সহধর্মিনী হওয়া এতটাও সহজ নয়। হৃদির পাশ কাটিয়ে যাচ্ছিল মানুষটা, তখন শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো, অসম্ভব তো নয় বলেই থমকে গেল মেয়েটা, ডান হাতের তেলোই চেপে ধরল ওষ্ঠাধর। ইরহামও পিছু ঘুরে তাকালো, অবাক চাহনিতে কয়েক মুহূর্ত তাকিয়ে সেধা হতে সরে গেল। রিদি স্লোত গতিতে বিপরীত দিকে মুখ করে দাঁড়ালো, ওষ্ঠাধর হতে সরে গেল হাত, আন মনে সে বিড়বিড় করে উঠল, উল্টো পাল্টা এসব কি বলছি আমি, তবে কি আমি অবচেতন মনে খারুশ চৌধুরীর সত্যিকার ওয়াইফ হতে চলেছি? গোধূলি লগ্ন ফ্ল্যাটের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আফরিন, পা হতে স্যান্ডেল খুলে কলিং বেল বাজালো সে, ওপাশ হতে সাড়া মিলল না। কিছুটা সময় অতিবাহিত হলো ক্লান্ত দেহ আর সইতে নারাজ, অগত্যা দ্বিতীয়বারের মতো কলিং বেল বাজালো। মিনিট পার হতে না হতে উন্মুক্ত হলো দ্বার, দেখা মিলল মোটা সোটা হৃষ্টপুষ্ট দেহের অধিকারী এক মাঝবয়সী নারীর। সে বাজখাই কণ্ঠে ধমকে উঠল, হতচ্ছাড়ি, দরজা কি ভেঙে ফেলার ফোন দিয়েছিস? তখন নতুন দরজা কিনবে কি, তোর বাপ? আফরিন মায়ের পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো, হাঁটতে হাঁটতে ক্লান্ত স্বরে বলল, আমি এমনও কোনো আচরণ করিনি যে বাপ তোলে কথা বলতে হবে। নারীটি দ্বার বদ্ধ করে ঘুরে দাঁড়ালেন, ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, একদম মুখে মুখে কথা বলবি না আফু, আমার বাড়িতে থাকতে হলে আচার আচরণ ঠিক করে কথা বলবি। আফরিন ডাইনিংয়ে একটি চেয়ার টেনে বসেছিল, গ্লাস হতে পানি পান করে নম্র কণ্ঠে বলল, তোমার নয়, এটা আমার বাবার বাড়ি। মা তেতে উঠলেন এহেন মন্তব্যে, ওর দিকে তেড়ে গিয়ে বললেন,
হ্যাঁ তাই তো, সাপের পা পাশ দেখাচ্ছ, মায়ের সাথে যাচ্ছে না, তাই আচরণ করছো। উপহাস করে হেসে উঠল আফরিন। কাঁধে থাকা ব্যাগটি হাতে নিয়ে পা বাড়ালো নিজে কক্ষের দিকে। এমন নির্লিপ্ততা সইতে না পেরে পেছন হতে চেঁচামেচি করে চলেছেন মা। নিত্যদিনের এ চিত্রে ভ্রুক্ষেপ করল না আফরিন। নিজ কক্ষে প্রবেশ করে দ্বার বদ্ধ করে নিল, এগিয়ে গেল বেডের ধারে। শরীরটা একটুখানি বিশ্রামের জন্য বড় আঁকুপাকু করছে। মধ্যাহ্ন প্রহর তখন। ভোজন পর্ব সেরে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে বিশ্রামে। বাড়িতে যথারীতি অনুপস্থিত ইরহাম এবং এজাজ সাহেব। ইনায়া নিজ কক্ষে বিছানায় উপুড় হয়ে শুয়ে, হাতে মোবাইল, কানে গুজে ইয়ারফোন, উপভোগ করে চলেছে জনপ্রিয় হিন্দি গান। ঢাড়কা ইয়ে দিল সান্স থামনে লাগি, ওহ কিয়া ইয়ে মেরা পেহলা পেহলা প্যার হে, সজনা কিয়া ইয়ে মেরা পেহলা পেহলা প্যার হে। আরক্ত আভা ছড়িয়ে মুখে, ঘন ঘন ঝাপটাতে লাগলো অখি পল্লব। যান্ত্রিক পর্দায় উপস্থিত কপত কপতের মাঝে যেন নিজেকে এবং তাকে দেখছে, অনুভব করছে। যে অনুভূতি শিরশিরানি সৃষ্টি করছে অন্তঃস্থলে, রং বেরঙের বাহারি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে অভ্যন্তরে। এ কেমন সুখময় অনুভূতি যা তরঙ্গের ন্যায় বয়ে যাচ্ছে অন্তরের গভীরে, জানা নেই জানা নেই। সহসা গানের মধ্যখানে রোমাঞ্চকর মুহূর্তের আগমন হলো। লাজে মরি মরি অবস্থা মেয়েটির। দ্রুত মোবাইল উল্টে ফেলল বিছানায়, শুয়ে পড়ল সোজা হয়ে, বালিশবিহীন শুয়ে। সে কর্ণে তখনও শ্রবণ হচ্ছে গানের প্রেমময় শব্দমালা, আলোড়ন সৃষ্টি হচ্ছে তনু মনে। অতিবাহিত হলো এমনই কিছু মুহূর্ত, আচমকা হতভম্ব হলো মেয়েটি। ইনু ঘুমিয়ে পড়েছ? ইনু বদ্ধ দ্বারের বাইরে রিদি ডেকে চলেছে ওকে। ইনা তড়িঘড়ি করে মাথার ডান পাশে হতে মোবাইলটা হাতে নিল, এলোমেলো ভঙ্গিতে আঙুল চালনা করে বন্ধ করল প্রেমময় সঙ্গীত। অতঃপর মোবাইলটি পাশে রেখে উঠে বসল। ইনু ঘুমোচ্ছ? দুহাতে এলোকেশ বিন্যস্ত করে বিছানা ছেড়ে নামলো ইনায়া। পরিপাটি রূপে ওড়না জড়িয়ে অগ্রসর হলো দরজার ধারে। দরজার নবে হাত ঘুরিয়ে উন্মুক্ত করতে দেখা মিলল ভাবির। ওর থেকে সাড়া না পেয়ে ফিরে যাচ্ছে মেয়েটা। ইনায়া পিছু ডেকে উঠল, ভাবি? ঘুরে দাঁড়ালো রিদি, একগাল হেসে ফিরে এলো ওর নিকটে, মুখোমুখি দাঁড়িয়ে অনুতপ্ত স্বরে বলল, সরি সরি, ঘুম ভাঙিয়ে দিলাম। আর না ভাবি, আমি সেই মোবাইল স্ক্রল করছিলাম। তাই? তাহলে ডাকার পর সাড়া দিলে না কেন? কৌতূহল প্রকাশ করলো হৃদি। ইনা মেকি হেসে প্রসঙ্গ পরিবর্তন করলো, ওর হাত ধরে কক্ষে প্রবেশ করতে করতে বলল, এসব ছাড়ো তো, এখন এসো জমি গল্প করবো তো জানি না। সরাসরি প্রস্তাব নাকচ করলো রিদি। ইনায়া ওর পাশে বিছানায় বসে ভুরুকুচকে শুধাল, কেন গল্প করতে ইচ্ছে করে না? ইনায়া অবাক কণ্ঠে বলল, কি তোমার গল্প করতে ইচ্ছে করছে না? এও বিশ্বাসযোগ্য? রিদি হেসে বলল, জি ননদিনী। ইনায়া মৃদু হেসে প্রশ্ন করে বসল, তাহলে কি করবে? ঘুরতে যাব বিকেলে, যাবে? উচ্ছ্বসিত বদনে ওকে আলিঙ্গন করল ইনায়া। খুশি মনে বলল, নিশ্চয়ই যাব, কোথায় যাবে? ফুচকা পার্টি হয়ে যাক। নিশ্চয়ই। উৎফুল্ল চিত্তে ওর সঙ্গে হাই ফাইভ করল ইনায়া। বিনিময়ে হৃদির অধর প্রসারিত হলো। আধারে নিমজ্জিত অন্তরিক্ষ মেঘমালার আড়ালে লুকিয়ে শশধর তমসায় আচ্ছাদিত কক্ষে শুয়ে এক ললনা। বদ্ধ জানালার ওপার হতে নৈশাচর পেচার কণ্ঠ ভেসে আসছে। কুকুরের ক্ষীণার্থনাদে শেখ ভুতুড়ে পরিবেশ। সিলিংয়ে চলন্ত পাখার গতিবেগ দ্রুত গতিসম্পন্ন। ঘুমন্ত ললনার পোশাক ঈষৎ এলোমেলো। ওড়নার একাংশ পড়ে রয়েছে বালিশের পাশে, গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। সহসা কক্ষের ভেজানো দ্বার উন্মুক্ত হতে লাগল। আধারিয়া কক্ষে প্রবেশ করল এক আগন্তুক। প্রবেশ করা মাত্রই তার শিকারী লোভী দৃষ্টি নিবদ্ধ হল ঘুমন্ত ললনায়। দ্রুততম পায়ে বিছানার ধারে এগিয়ে গেল সে, ভুলে গেল কক্ষের উন্মুক্ত দ্বার বন্ধ করতে। ঘুমন্ত ললনার পাশে বসেই ব্যস্ত হাতে গ্রীবা হতে ওড়নার অবশিষ্ট অংশ সরিয়ে ফেলল। ওষ্ঠ ডুবালো গ্রীবাদেশে। অনাকাঙ্ক্ষিত গভীর স্পর্শে বিরক্তিকর শব্দ নিঃসৃত হলো ললনার মুখ হতে। হঠাৎই সে মৃদু আর্তনাদ করে উঠল দন্ত দংশন পেয়ে।
গ্রীবার কোমল ত্বকে রাক্ষসে দন্ত দংশন, মাংস যেন ছিঁড়ে নেবে। চকিতে চক্ষু মেলে তাকালো মেয়েটি। অন্ধকারে মুখাবয়ব দৃশ্যমান না হলেও আগত ভবিষ্যৎ কল্পনা করে আঁতকে উঠল। দুহাতে ঠেলে দিতে চাইল অজানা মানুষটিকে, তবে সফল হলো না। পুরুষালী দুটো হাত তার দুহাত বালিশের দুপাশে চেপে ধরল। উষ্ঠের ঘৃণ্যের স্পর্শ নেমে এলো গ্রীবাবে আরও নিম্নে। ছটফটিয়ে মেয়েটি নিজেকে ছাড়াতে চাইল, আর্তনাদ করতে লাগলো অনবরত, তবে সফলতা এলো না। উদরের অনাবৃত অংশে পাঁচটি আঙুল জোরপূর্বক ডেবে গেল, রক্তকণিকা বেরিয়ে এলো চামড়া ছিঁড়ে। সেরাতে এক দুর্বল ললনা হেরে গেল পৈশাচিক সত্তার নিকটে, হারালো অমূল্য সম্ভ্রম। রাতের শেষ প্রহরে অতি সন্নিকটে অত্যাচারী মানবের মুখখানার স্বল্প দর্শন পেল। নিভ নিভ আঁখিজোড়া গড়িয়ে পড়ল অশ্রুকণা, অস্ফুট স্বরে ডেকে উঠল, তাতেও দমে গেল না নরপশুটি, নিজ কুকর্ম জারি রাখল। ভোরবেলা আনন্দাঙ্গন এর সদস্যবৃন্দ ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে জাগ্রত হয়েছে। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে ইরহাম রিদির, তাই নিজ কক্ষে সালাত আদায় করার ভাবনা এসেছে ইরহামের মস্তিষ্কে। সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে ইরহাম দুহাতে সফেদ পাঞ্জাবি গলিয়ে দেহ আবৃত করে নিল। স্বল্প সিক্ত কেশ ঢেকে গেল টুপির আড়ালে। পেছনের কেশে হাত বুলিয়ে পিছু ঘুরে দাঁড়াতেই থমকে গেল অপরূপ দৃশ্য দেখে। নামাজের হিজাব পরিহিত অর্ধাঙ্গিনী মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে রাখছে, ওজুর জলকণা এখনো মুখে লেপটে, অবর্ণনীয় মায়াবী স্নিগ্ধ লাগছে। পিলব দুটো হাত জায়নামাজ বিছিয়ে রাখতে ব্যস্ত। যে কোনো মুসলিম গৃহে এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, হৃদয় কাড়া। জায়নামাজ বিছিয়ে রেখে ডানে ঘুরে থাকলো রিদি, স্বামীকে নম্র স্বরে বলল, আসুন। মন্ত্রমুগ্ধের মতন এগিয়ে গেল ইরহাম, দাঁড়ালো সামনের জায়নামাজে, তার পেছনের কাতারে জায়গা করে নিল রিদি। কেননা হাদিস শরীফে এসেছে, আনাসরা বলেন রাসূলুল্লাহ তাকে এবং তার মা কিংবা খালাকে নিয়ে নামাজ আদায় করলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার ডান পাশে দাঁড় করালেন এবং নারীকে আমাদের পেছনে দাঁড় করালেন। ফজরের সালাতে প্রথমবারের মতন একত্রে আদায় করল হালাল যুগল। সালাত আদায় শেষে ইরহাম উঠে দাঁড়ালো, জায়নামাজ ভাস করতে করতে লক্ষ্য করল রিদি এখনো মহান রবের দরবারে দু হাতে তুলে প্রার্থনারত। সে আর বিরক্ত করল না, ধীর পায়ে পাশ কাটিয়ে সরে গেল, যথাস্থানে জায়নামাজ এবং টুপি রেখে ঘুরে দাঁড়ালো। রিদি তখন জায়নামাজ ভাস করে উঠে পড়েছে, সেও হিজাব এবং জায়নামাজ যথাস্থানে রেখে দেহে ওড়না জড়িয়ে নিল। ইরহাম এক পলক ওর দিকে তাকিয়ে বলল, আমি জাগিয়ে দিচ্ছি, ঘুম পেলে দরজা চাপিয়ে শুয়ে পড়ো। আমি একটু মায়ের কাছে যাচ্ছি, এখন আর ঘুম আসছে না, আপনি সাবধানে যাবেন। প্রসন্ন হয়ে ইতিবাচক মাথা নাড়ল ইরহাম, রিদি সালাম দিয়ে কক্ষ হতে বেরিয়ে গেল। ইরহাম সালামের জবাব দিয়ে পা বাড়ালো কাবার্ডের ধারে, কাবার্ডের পাল্লা উন্মুক্ত করে জগিং এর পোশাক বের করল, অগ্রসর হলো ওয়াশরুমের পানে। কাবার্ডের সম্মুখে চিন্তিত বদনে দাঁড়িয়ে রিদি সূক্ষ্ম চাহনিতে পোশাক সমূহ অবলোকন করে চলেছে। সে কখনো ডানে কখনো বামে, উপর নিচে বাদ নেই, চারিদিকে তুষারের ন্যায় শুভ্রতা, সবই শ্বেত রঙা, ভিন্নতা কোথায় তন্মধ্যে? ধ্যাত, সবাই সাদা রঙের, এতে এত বাজ বিছাড়ের কি আছে? এইটা নিলেই, একটা নিলেই হলো। আর কালক্ষেপণ না করে একটি সাদা রঙের পাঞ্জাবি বের করলো রিদি, কাবার্ডের পাল্লা বন্ধ করে পাঞ্জাবিটা রাখলো বিছানায়। এরপর এগিয়ে গেল ড্রেসিং টেবিলের ধারে, রিস্টওয়াচ, ওয়ালেট, রিমলেস চশমা সবটাই হাতের নাগালে গুছিয়ে রাখল। সে মুহূর্তে ক্ষীণ শব্দে উন্মুক্ত হলো ওয়াশরুমের দ্বার, জলে ভেজা শরীরে বেরিয়ে এলো ইরহাম, ডান হাতে তোয়ালে যা চালনা করে চলেছে ভেজা চুলের ভাজে ভাজে, শুষে নিচ্ছে প্রতি বিন্দু জলকণা। দ্বার উন্মোচনের শব্দ কর্ণপাত হতেই পিছু ঘুরে তাকিয়েছিল রিদি, তবে তার দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘকায় বলিষ্ঠ দেহী মানবের সিক্ত গাত্র তার হৃদয়ে কম্পন সৃষ্টি করল, অক্ষিদয় হল অবাধ্য বেসামাল। দ্রুততার সহিত দৃষ্টি সরিয়ে নিল মেয়েটি, এখনো ধূপপুকানি অনুভূত হচ্ছে অন্তপুরে। উফ, কি এক শিরশিরানি অনুভূতির বহর! এদিকে দৃষ্টিপাত না করে ভেজা চুল মুছে তোয়ালে হাতে ব্যালকনিতে গেল মানুষটি, মেলে দিল সুষ্ঠু রূপে, অতপর প্রবেশ করল কক্ষে।
কাবার্ডের ধারে অগ্রসর হতেই শ্রবণেন্দ্র পৌঁছালো মেয়েলি রিনিছিনি স্বর। পাঞ্জাবি বের করে রেখেছি। পদযুগল থেমে গেল, কৌতূহল বশত বিছানায় তাকালো মানুষটি। চক্ষুতারায় দৃশ্যমান হলো বিছানায় রাখা সাফেদ পাঞ্জাবি। অধর কোলে অতি সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল বোধহয়। ধীর পায়ে বিছানার ধারে গেল ইরহাম, হাতে নিল পাঞ্জাবি, অতপর জড়িয়ে নিল সুঠাম দেহে। এবার তার পানে ঘুরে দাঁড়ালো রিদি। এতক্ষণ ভিন্ন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল, মানুষটির উদম বক্ষপটে দৃষ্টি নিবদ্ধ করতে চায়নি সে, চায়নি কোনোরূপ নাম না জানা অনুভূতিতে আবিষ্ট হতে। রিদির ড্রেসিং টেবিল হতে চশমা, রিস্টওয়াচ এবং ওয়ালেট নিয়ে স্বামীর নৈকট্যে উপস্থিত হলো। অপ্রত্যাশিত একের পর এক আচরণে চমকিত ইরহাম, যদিও বা তা চেহারায় পরিলক্ষিত হচ্ছে না। হাতে থাকা প্রয়োজনীয় জিনিস বাড়িয়ে দিয়ে রিদি কৌতূহলী কণ্ঠে বলল, কাবার্ডে আপনার সাইড তো পুরোটাই সাদা, ভিন্ন কালারের একটাও পাঞ্জাবি দেখলাম না। এই কেমন কথা, হবু এমপি বলে অন্য রং ব্যান করে দিয়েছেন? রিদির হাতে থাকা রিস্টওয়াচ নিজ কবজিতে গলিয়ে নিল মানুষটি। জবাব না পেয়ে অধৈর্য স্বরে শুধাল মেয়েটি, কি হলো বলুন, রাজনীতি করেন বলে অন্য রং পরা নিষিদ্ধ? পকেটে ওয়ালেট পুরে শান্ত কণ্ঠে বলল, এমন কিছু নয়। তাহলে বিধবার মতো শুধুই সাদা পরেন কেন? কত সুন্দর সুন্দর রঙের পাঞ্জাবি আছে। দাঁড়ান, আগামী সপ্তাহে শপিং মলে যাওয়ার প্ল্যান আছে, তখন আপনার জন্য ঝাঁকা নাকা কিছু পাঞ্জাবি নিয়ে আসবো, একদম স্টাইলিশ ডিজাইনের। চশমা হাতে নিয়ে প্রশস্ত আরশির সম্মুখে দাঁড়ালো ইরহাম, চুলে হেয়ার ব্রাশ চালনা করতে করতে গম্ভীর স্বরে আপত্তি জানালো, প্রয়োজন নেই। আপনার না থাকতে পারে, আমার আছে। চোখের সামনে একটা মানুষ সারাক্ষণ বিধবার বেশে ঘুরবে আর আমি তা দেখে যাব? না, নো, নেভার। আমি শীঘ্রই কিছু ডিজাইনিং পাঞ্জাবি কিনে আনবো। হেয়ার ব্রাশ রেখে চোখে চশমা পরে নিল ইরহাম। কার রিং সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে কক্ষতে প্রস্থান করল। যাওয়ার পূর্বে সালাম দিতে ভোলেনি অবশ্য। রিদি সালামের জবাব দিয়ে ডিভানে বসে পড়ল। অসন্তুষ্ট বদনে বিড়বিড় করে উঠল, রসকশিন এক পিস। কমলা ও বাদামি রঙের মিলন মেলায় সজ্জিত রেস্তোরাঁটি। এর অভ্যন্তরটি অত্র এলাকার অন্যান্য রেস্তোরাঁ থেকে কিঞ্চিত ভিন্ন। রেস্তোরাঁয় ঢুকলেই একটি বড় কাঠের বোর্ডে তাদের ট্যাগলাইন ইট রাইট থিঙ্ক রাইট আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। কাঠের বোর্ড হতে দৃষ্টি সরিয়ে বিপরীতে বসা মানবীদের পানে তাকালো ইনায়া। বাদামি রঙা টেবিলের দুপ্রান্তে বসে সে এবং তার বান্ধবীরা, কোলে আরামদায়ক ভঙ্গিতে রাখা তাদের কলেজ ব্যাগ। ইনায়া হাসি মুখে বলল, অনেকদিন পর তোদের সাথে রেস্তোরাঁয় আসা, তাই না? হ্যাঁ রে, লাস্ট বোধ হয় মাস দুয়েক আগে এসেছিল। ইনায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরেক বান্ধবী বলল, আগে প্রায় আসা হতো, এখন আর হয় না, হবে কি করে, আমাদের ইনু তো এখন কিপ্টে হয়ে গেছে। মোটেও নয়, পড়াশোনার চাপ বেড়েছে, সময় সুযোগ হয়ে ওঠে না, তাই আসা হয়নি, বোঝানোর ভঙ্গিতে বলল ইনায়া। তাই নাকি, তাহলে ভাবির সাথে যখন ঘুরতে যাস তখন অসুবিধা হয় না? ইনায়া অবাক চাহনিতে তাকালো বন্ধুরূপী সহপাঠীর দিকে। মেয়েটা বরাবরই এমন, কোথায় কখন কি বলতে হয় জানা নেই। ইনায়া কিছুটা অসন্তুষ্ট কণ্ঠে বলল, ভাবি আর তোরা নিশ্চয়ই এক নশ, আর ভাবির সাথে রোজ রোজ বের হই নাকি, অত সময় কোথায়, শুধুমাত্র উইকেন্ডে বের হই, তাও অল্প সময়ের জন্য আমার অনুমতি নিয়ে, ওকে? মেয়েটা কিছু বলতে উদ্যত হতেই আরেকজন তাকে থামিয়ে দিল, এসে পড়বে, ধৈর্য ধর পেটুকরানি। অবশেষে খাবার উপস্থিত, মোমো পাস্তা এবং রিফ্রেশিং জুস সবার জন্য, ট্রিট দিচ্ছি ইনায়া। খাবার দেখে সকলের খিদে যেন কয়েকগুণ বেড়ে গেল। ফটাফট কয়েকটা ছবি ক্লিক করলো এক বান্ধবী, সবাই মিলে সেলফিও তুলল। অতঃপর শুরু হলো ভোজন পর্ব। খাওয়ার ফাঁকে মাঝে মধ্যে ইনার দৃষ্টি স্বভাবতই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দৃষ্টি আটকে গেল প্রবেশ দ্বারে। রেস্তোরাঁয় প্রবেশ করছে এক মানব, সঙ্গিনী রয়েছে এক মানবী। হাসাহাসিতে মাতোয়ারা দুজনে, ওর পাশ কাটিয়ে গেল তারা। তবুও লক্ষ্য করল না মানবটি বসল ইনায়াদের টেবিল হতে দু টেবিল পেছনে, তাই ওদের আর দেখা সম্ভব হচ্ছিল না।
যা অসহনীয় ঠেকছিল, যাতনা হচ্ছিল বুকে। তাই তো বিপরীত দিকে বসে থাকা বান্ধবীকে নম্র কণ্ঠে অনুরোধ করল ইনায়া,